সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের 133টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান 57, অপরদিকে সৌদি আরবের বর্তমান অবস্থান 24। টোটাল এরিয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 21,49,690 বর্গ কিলোমিটার, অপরদিকে বাংলাদেশে রয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার। টোটাল পপুলেশনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 16,29,551,560 জন, অপরদিকে সৌদি আরবে রয়েছে 3,30,00,000 জন। টোটাল মিলিটারি পার্সোনেলের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 4,50,000, অপরদিকে সৌদি আরবে রয়েছে 2,56,000। ডিফেন্স বাজেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 56.725 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশে রয়েছে 3.6 বিলিয়ন মার্কিন ডলার। টোটাল এয়ারক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 790টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 166টি। ফাইটার্সের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 177টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 45টি। অ্যাটাক এয়ারক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 245টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 45টি। ট্রান্সপোর্টসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 221টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 65টি। ট্রেইনার্সের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 243টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 53টি। হেলিকপ্টারের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 227টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 61টি। অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 21টি, অপরদিকে বাংলাদেশের নেই। সার্ভিসেবল এয়ারপোর্টের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 214টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 18টি। ট্যাঙ্ক স্ট্রেংথের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 1,142টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 534টি। আর্মড ফাইটিং ভিকলসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 5,472টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 942টি। সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 524টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 18টি। থার্ড আর্টিলারির ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 432টি, অপরদিকে বাংলাদেশের নেই। রকেট প্রজেক্টরের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 322টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 32টি। টোটাল নাভাল অ্যাসেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 89টি, অপরদিকে সৌদি আরবে রয়েছে 55টি। এয়ারক্রাফট ক্যারিয়ার নেই কোনো দেশেরই। সাবমেরিনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 2টি, অপরদিকে সৌদি আরবের নেই। ফ্রিগেটসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 8টি, অপরদিকে সৌদি আরবে রয়েছে 7টি। ডেস্টার্স নেই কোনো দেশেরই। কর্বেটস রয়েছে সমান সংখ্যক, বাংলাদেশে রয়েছে 4টি, অপরদিকে সৌদি আরবে রয়েছে 4টি। পেট্রোল ক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 28টি, অপরদিকে সৌদি আরবে রয়েছে 11টি। মাইন ওয়ারফেয়ার ক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 5টি, অপরদিকে সৌদি আরবে রয়েছে 3টি। মার্চেন্ট মেরিন স্ট্রেংথের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে রয়েছে 72টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 62টি। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।